নমস্কার বন্ধুরা, আমি শাওন। আজ থেকে আমার যত হারমোনিকার প্রোগ্রাম আছে তোমাদেরকে আমাদের সাথে নিয়ে যাব এই আমার হারমোনিকা ব্লগের মাধ্যমে। আজকে আমার প্রোগ্রাম কলকাতার মোহিত মঞ্চে, পাইকপাড়ার মোহিত মঞ্চ, সেখানে প্রোগ্রাম। আমি বেরোনোর সময় প্রতিদিনের মতো আজকেও মাছদের খাবার দিচ্ছি, তোমাদের দেখাই একটু করে। এই যে আমি দরজা খুলে বেরোলাম, এবার আমি, এটা হচ্ছে আমার বিল্লি দরজা, সিংহ দরজা নেই, কারণ আমার দরজার উপরে বিড়াল ঘুমায়। স্টেশনে পৌঁছেই এই হাসিমুখ কাকুটাকে দেখলাম, যখন আমি আমার সিটে বসলাম দেখলাম আমার সামনে এসে বসলো, তখন তার গান শুরু করলো। চলো গানটা আমরা শুনে নিই। খাও দাও বাঁচো, নাচো সবাই নাচো। হ্যাঁ সত্যি, জীবনটা বাঁচার জন্য আমাদের গাইতে হবে, নাচতে হবে। ঠিক এই কাকুকে আমরা যখন দেখলাম, প্রকৃতি দেখতে দেখতে আমার ট্রেন চলছে, হঠাৎ করে দেখলাম আমার দু পায়ের মাঝখানে কি একটা ব্যাগ রেখে দিয়েছে। এ ভাই, কে রেখেছো, কে রেখেছো? ও কাকা, কে রেখেছে? ও আচ্ছা, সুন্টুর সাথে কথা বলছো আর আমার পায়ের দু পায়ের মাঝখানে ব্যাগ রেখে দিয়েছো। যাই হোক, দমদম স্টেশনে নামলাম। দমদম স্টেশনে নেমে আমার আন্টি আর বিবেককে দেখলাম, তারাও যাচ্ছে আমার সাথে প্রোগ্রামে, একই জায়গায় আমাদের দুজনের প্রোগ্রাম। স্টেশন থেকে নেমে অটো ধরে আমরা চলে আসলাম পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে। খুব সুন্দর জায়গাটা, চারিপাশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। মঞ্চের সামনে আমরা ঢোকার সময় অনেক মানুষকে দেখতে পারলাম যারা দাঁড়িয়েছিল, হয়তো তাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে বা অন্য কোনো প্রোগ্রামে এসেছিল। মোহিত মঞ্চের সামনে খুব সুন্দর কিছু গাছ রাখা ছিল, সারি সারি করে বিভিন্ন রকমের গাছ, খুব ভালো লাগছিল চারপাশটা। প্রথমে ঢুকেই আমি ভিডিও করে নিলাম, কারণ এটাই হচ্ছে আমার প্রথম ব্লগ আপনাদের জন্য। কিছুক্ষণ পর আন্টি, বিবেক, আমরা সবাই মিলে ছবি তুললাম। আমাকে বললো বিবেকের সামনে দাঁড়াতে, সাথে দাঁড়াতে একসাথে আমরা মিলে ছবি তুললাম। চারিপাশটা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। এরপরে আমরা অডিটোরিয়ামের দিকে যাচ্ছি, যেখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছে। ও বাবা, প্রোগ্রাম অলরেডি অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, এখন বক্তৃতা চলছে। তারপর কিছুটা সময় আমরা সেখানে থাকলাম, কিছু সময় থেকে খুব খিদে পেয়ে যায়। যেহেতু সকাল সকাল আমরা বেরোই, আমি কিছু খেয়ে আসিনি। বিবেককে নিয়ে অনেকটা রাস্তা ঘুরতে ঘুরতে কিছু খাবার না পেয়ে এই ক্রিম এই দোকানটায় আমরা ঢুকলাম। ঢুকে দেখি কি পাওয়া যায়। বিবেক ভাই অনেক আগেই চলে গেছে। বাবা, খাবারের যে দাম! কম খাবারের দিকে খুঁজতে 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 হঠাৎ চোখ পড়ল আমাদের হটডগ রোলের মধ্যে, গরম কুকুর হটডগ। আচ্ছা যাই হোক, বলতে বলতে অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পর হটডগ আমাদের চোখের সামনে চলে আসলো। আমি সস খুঁজে পাচ্ছি না, কোথায় সস? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সস। হঠাৎ আমি ঢালতে যাবো, উনি বললো এটা সস নয়, এই যে নিন আপনাকে আমি সস দিচ্ছি। তো উনি আমাকে সস দিল। তারপরে আমি আর ভাই মিলে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষে দীপাঞ্জনদার সাথে আমার দেখা হলো। পুরবিদ্যি এখানে কবিতা বলা শুরু করে দিয়েছে, অসাধারণ শিল্পী পুরবিদ্যি। পুরবিদ্যির আবৃত্তি শেষ হলো। আমার পরিবেশনার পর আমি প্রাইজ নিয়ে বেরিয়ে আসলাম। কি সুন্দর একটা উপহার দিয়েছে আমাকে। ট্যাক্সি ক্যাবে উঠলাম আমরা উবারে, কিন্তু লোকটা গাড়ি চালানোর থেকে বেশিক্ষণ সময় ধরে মোবাইলই চালিয়ে যাচ্ছিল। আপনারা কেউ করবেন না। যারা যারা আমরা যাচ্ছিলাম দেখলাম আন্টি, আন্টির মাঝখানে আরেকজন আন্টি, তারপর বিবেক, আর আমাকে একটু এই পর্যায়ে দেখাই আপনাদের, আমি এভাবে গেছিলাম। যাই হোক, আমাদের গাড়ি চলছে, আমরা এগিয়ে চলেছি শিয়ালদার দিকে, শিয়ালদা থেকে আমাদের ট্রেন। যেতে যেতে এই সেতুটা আমার খুব পছন্দ হলো, খুব ভালো লাগলো, চারিপাশে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো তখন ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, ড্রাইভার দাদা বললো এই সেতুর নাম তালা সেতু। তখন আমি ড্রাইভার দাদাকে বলি, তাহলে দাদা চাবি সেতু কোথায় পাওয়া যায়? তখন ড্রাইভার একটু হাসলো, বললো আপনাদেরকে বলছি, আপনারা যদি চাবি সেতু পান, খুঁজে পান বা কোথায় আছে সেটা আমাদের জানাবেন। আমরা চলে আসলাম শিয়ালদাতে, আমাদেরকে নন্দিনীর পক্ষ থেকে এই লাঞ্চ দেওয়া হলো। ধন্যবাদ জানাই আবার নন্দিনীকে, ধন্যবাদ জানাই আপনাদের। এবার আমরা খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দেবো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।